ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। তো এই আকীদা যদি কেউ নেয় যে রাসূল সাল্লাম সব জায়গায় উপস্থিত, তাহলে এই জিনিসটা মারাত্মক বড় শির। কেননা দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে বলেন কারো ইমামতি সাজবে, তার থেকে বড় কেউ ইমাম আছে? রাসূল সাল্লাম উপস্থিতিতে কোনো সাহাবা কখনো লেকচার দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কেউ চেয়ারে বসে থাকবে? আর এ সম্ভব? আসলে এই ধরনের কথা বলে যারা মানুষকে বিভ্রান্ত করছে, তাদের জন্য প্রচুর সতর্কবাণী রয়েছে, প্রচুর সতর্কবাণী রয়েছে। তারা জেনে নিক যে তারা এই আকীদা পোষণ করছে, তারা শিরককারী, তারা শিরককারী, এবং যারা এর প্রচার করছে তারা শিরকের প্রচারকারী, তারা তাগুত। কেননা এ ব্যাপারে কোনো তো দলিল নেই যে দাঁড়িয়ে একসঙ্গে কেউ বলবে সালামের কথাগুলো আর সকলে মিলে তার সঙ্গে আপনার ঝাঁক ধরে বলবে। এই পদ্ধতি না সাহাবিদের ছিল, না আবু হানিফার যুগে ছিল, না ইমাম মালিকের যুগে ছিল, না আপনার কোনো হাদিস কোরআনে আছে বা হানাফি ফিকার কোনো কিতাবে আছে, কোনো জায়গায় নেই এ পদ্ধতি, কোথাও নেই। অথচ এগুলো পরবর্তীতে প্রায় 600-700 বছর পর এগুলো তৈরি হয়েছে। অথচ এর বিরুদ্ধে বলা হয়েছে দলিল সুনান তিরমিজি, তিরমিজি শরীফ, এর আবু আবুল আদাব, বাবু মা জাআ ফি কারাহিয়াতি কিয়ামুর কিয়ামির রাজুলি লির রাজুল, হাদিস নাম্বার 2754। সেখানে হাদিসি ভাই বর্ণিত হয়েছে যে আন আনাসিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত কল, তিনি বলেন লাম ইয়াকুন সাকশুন আহাব্বা ইলাইহিম মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমাদের কাছে ভালোবাসার ব্যক্তি, প্রিয় ব্যক্তি, পছন্দের ব্যক্তি আর কেউ ছিল না। ওয়াকানু ইযা রাউহু, অথচ সাহাবারা যখন তাকে দেখতেন লাম ইয়াকুমু, কেউ দাঁড়াতেন না, কেউ দাঁড়াতেন না। লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিযালিক, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সম্মানার্থে দাঁড়ানোকে ঘৃণা মনে করতেন। তো রাসূল সাল্লাল্লাহু যেটাকে ঘৃণা মনে করতেন সেটাকে কেউ যদি আজকে বলে এটা নবীর মহাব্বতে করছি, তাহলে বলেন সেটা সে সাহাবাদের পথ অনুসরণ করলো না নিজের হুজ্জুতি করে শয়তানের পথ অনুসরণ করলো? আমি বললাম সুনান তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস কি আবু আবুল আদাব, বাব নাম্বার আপনার আবু আব নাম্বার হচ্ছে 41, বাবু মা জা ফি কারাহিয়াতি কিয়ামির রাজুল লির রাজুল, এটা হচ্ছে অনুচ্ছেদ, এর হাদিস নাম্বার 2754। এখানে পুরোপুরি দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করতে বা সম্মান জানাতে, বিশেষ করে সম্মান জানাতে নিষিদ্ধ করা হয়েছে। এখন যারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ানো তিনি হাজির নাজির, তো এই হাদিসের খেলাফ। এখন আমরা বলি যারা নবীকে ভালোবাসি, সাহাবারকে ভালোবাসতেন না? তাহলে সাহাবারা করতেন না কেন? নিশ্চয়ই এই হাদিস থেকে প্রমাণিত একবার সরাসরি নিষেধ যে লাম ইয়াকুমু, তারা দাঁড়াতেন না। লিমা ইয়ালামুনা, কেন? সমস্ত সাহাবা জানতেন যে মিন কারাহিয়াতি লিযালিক, এইভাবে সম্মান করাকে, এইভাবে দাঁড়ানোকে রাসূল সাল্লাম ঘৃণা মনে করেন। এখন এরপরেও যদি কেউ করেন তাহলে জানতে হবে সে রাসূল সাল্লামকে ভালোবাসেন না এবং সাহাবাদের আমল পরিত্যাগ করেছেন। দুই নম্বর, অনেক ব্যক্তি আছে মাজারে গিয়ে সিজদা করে, রুকু করে, তওয়াফ করে, এগুলো মারাত্মক বড় অন্যায়, এটা করা যাবে না। এগুলোর অধিকার একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, কাউকে সিজদা করা যাবে না। এ ব্যাপারে দলিল হচ্ছে সূরা হজ সনদ 22 আয়াত নম্বর 77, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু এবং সিজদা করো, ওয়াবুদু এবং ইবাদত করো, রব্বাকুম তোমাদের রবের জন্য, তোমাদের রবের জন্য, ওয়াফআলুল খায়র এবং তোমরা কল্যাণময় কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পরিত্রাণ পাবে, তোমরা সফলকাম হবে, তোমরা সফলকাম হবে। এখন আমরা বুঝতে পারলাম এই আয়াত থেকে যে সিজদা বা আপনার রুকু বা ইবাদত যেগুলো আছে না কেন, সমস্ত কিছু আল্লাহর জন্য। আর আল্লাহ রাসূল সাল্লামের একটা হাদিস রয়েছে, হাদিসটি এসেছে সুনান তিরমিজি, আবু আবু রদাই অর্থাৎ দুগ্ধপান অধ্যায়, এর বাবু মা জাআ ফি হাক্কি যাওজি আলাল মারআতি, হাদিস নাম্বার 1159।
অর্থাৎ 1159 নম্বর হাদিস, সেখানে হাদিস বর্ণিত হয়েছে এইভাবে যে আনা হাবি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাউ কুনতু আমিরান আহাদান, আমি যদি তোমাদের কাউকে নির্দেশ দিতাম আইয়াসজুদালি আহাদিন, কাউকে সিজদা করার, লা আমারতুল মারআতা আন তাসজুদালি জাওজিহা, তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার নির্দেশ দিতাম। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে সিজদা করার নির্দেশ দেননি, এমনকি স্বামীকেও না। তাহলে বোঝা যাচ্ছে স্বামী হচ্ছে সব থেকে সম্মানের ব্যক্তি। আজকে অনেক ব্যক্তি, আমি কয়েকটা জায়গায় বলি, এই এলাকাগুলোতে আমি এসেছি বিভিন্ন জায়গায়, মেদিনীপুর টেবিল থেকে আপনার হুগলির বিভিন্ন জায়গায় এবং বর্ধমানের বিভিন্ন জায়গায়, সেখানে বাড়ি বাড়ি বিভিন্ন রকম পীরের আগমন ঘটে। সেক্ষেত্রে আপনার বাড়িতে সেজদা করা, বয়স্ক মানুষ আছে আর মেয়ে ছেলে গিয়ে সেজদা করে তাদেরকে, এ ধরনের বিষয়গুলো অনেক জায়গায় দেখা যায়। তো এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে কোরআন এবং হাদিস বিরোধী এবং আল্লাহ দ্রোহিতা। যদি এই অবস্থায় কেউ মৃত্যুবরণ করে তাহলে সে মুসলিম থাকবে না, সে আপনার অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে। এছাড়াও আরও দেখা যায় যে আজকে আমরা দেখছি, যেমন নামাজ মসজিদে নামাজ পড়তে গিয়ে আমি দেখলাম যে আপনাদের এখানে একটা কবর, পাকা কবর তৈরি হয়েছে, পাকা কবরের ব্যাপারে পরে আসছি। তো এখানে গিয়ে করা হয় কি, দেখছি ছোট ছোট ঘোড়া তৈরি করে দিয়েছে, ছোট ছোট ঘোড়া তৈরি করে দিয়েছে। ইসলামের কোথায় আছে, ইসলামের কোথায় আছে যে এই ঘোড়া দিবে? বরং আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু উৎসর্গ করেন, সে জিন্দা ছাগল হোক, মুরগি হোক, গরু হোক, যা আছে কোনো কিছু দেওয়া যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া কোনো কাছে আপনি উৎসর্গ করতে পারেন না। এখানে সব হিন্দু আনি চলন, এগুলো কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব? একজন মুসলিম সে ঘোড়া আপনার উৎসর্গ করছে কোনো কবরের নামে, অথচ আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এলেন, আসার পর মানে হাদিসটা এইভাবে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে মাকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসিরু ইলাইক, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, আপনাকে রাসূল সাল্লাম গোপনে কি বলেছেন, লুকিয়ে লুকিয়ে কি বলেছেন, কিছু বলে না, যে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে মারিফাতের দরজা, গোপন রহস্যের দরজা, মারিফাত তরিকাত, মারিফাত শুনেছেন। আসলে এই বিষয়গুলো নিয়ে মানুষকে প্রচুর ভুল বোঝানো হয়। তো ফা গাজাবা, হযরত আলী রেগে গেলেন, ফাকাল, অতঃপর বললেন যে মাকানা নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসিরু ইলাইয়া শাইয়ান ইয়াকতুমুহুন নাস, রাসূল সাল্লাল্লাহু আমাকে মানুষকে লুকিয়ে মানুষের অগোচরে কিছু বলেননি, গয়দা আন্নাহু কদ হাদাসানি বিকালিমাতিন আরবাইন, তবে হ্যাঁ চারটি জিনিস বলেছিলেন। সে চারটি জিনিস কি? কল, সে ব্যক্তি বললেন যে মাহুনাইয়া আমিরাল মুমিনিন, সে চারটি জিনিস কি? কল, রাবি বর্ণনাকারী বলছেন যে কল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, যে ব্যক্তি মা বাবাকে লানত করে, মা বাবাকে গালি দেয়, মা বাবার প্রতি আপনার অভিসম্পাত করে। তারপরে বলছেন ওয়া লাআনাল্লাহু মান যাবিহা লিগাইরিল্লাহ, ওয়া লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, এখানে কারো নামে নয়, কেউ বলে আমি তো বিসমিল্লাহ আল্লাহ বলে যাবে করি, এখানে নাম বলা, নাম জবে করার কথা বলা হয়নি, বলা হচ্ছে মান যাবাহা, যে ব্যক্তি জব করেছে, লে গয়দিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, অন্য কারো জন্য, তাহলে অন্য কারো জন্য যদি জবে করে তার জন্য আল্লাহ লানাত, ওয়া লানাল্লাহু মান আওয়া মুহদিসা, আর ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, ওই ব্যক্তির উপরে আল্লাহ লানাত, যে ব্যক্তি বেদাতি, ইসলামে যে জিনিসগুলো নাই সেগুলোকে ইসলাম বলে চালায়, নেকি হবে বলে এখন প্রশ্ন করতে বলে, বলে এই ল্যাপটপ বেদাত, বলে যে আপনার মাইক্রোফোন বেদাত, টেবিল বেদাত, ফ্যান বেদাত, প্রত্যেকটা বেদাত, বেদাত মানে নতুন জিনিস, এটাই কি বোঝানো হয়েছে? এই ব্যক্তিকে কখনো আলেম বলবেন না, কারণ ও যদি আলেম হতো তাহলে মুআমালাত এবং ইবাদতের মধ্যে, বৈষয়িক জীবন এবং ইবাদতের মধ্যে পার্থক্য বুঝতো। ইবাদতের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে হবে যে দলিল কি আছে, আর মুআমালাতের ক্ষেত্রে নিষেধ কি আছে দেখতে হবে। যেখানে দলিল নাই সেখানে ইবাদত নাই, যেখানে নিষেধ নাই সেখানে আপনি মুআমালাত বা বৈষয়িক বিষয়ে কাজ করে যেতে পারেন। নিষেধ এলে আপনার বন্ধ, যে এটা করা যাবে না। দুনিয়াবি কিছু বিষয় আপনি করছেন, কোনো কাজকর্ম, সেক্ষেত্রে আপনার সীমা রেখা আছে যে এই জিনিস করা যাবে, জিনিস করা যাবে না। কিন্তু যদি আপনার ইবাদত হয় তাহলে ইবাদতের ক্ষেত্রে দলিল থাকতে হবে, যে রাসূল সাল্লাম করেছেন কিনা, সাহাবারা করেছেন কিনা, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। তো এই ধরনের ব্যক্তি, এই বিদাত বলতে ওটাকেই বোঝায় যেটা সওয়াবের আশায় কোনো মানুষ নতুনভাবে করে, সেটা যতই ভালো হোক না কেন, যদি কোন হাদিস না থাকে করা যাবে না, কোন হাদিসে না থাকে তাহলে করা যাবে না, তাহলে এটাকে বলা হচ্ছে বিদাত। আর এই জিনিস কোন হাতে নাই অথচ নেকি হবে বলে করা হচ্ছে, এর দ্বারা দুটো জিনিস হয়, এক হচ্ছে সুন্নাত, অর্থাৎ রাসূল সাল্লামের সুন্নাতে বিদ্যাচরণ করা, দুই নম্বর রাসূল সাল্লাম যে শেষ নবী এটা মনে না করা, তাই ইসলামের মধ্যে আবার সংযোজন করছে, নতুন করে অ্যাড করছে, যে মনে পড়তে হয়নি, রাসূল সাল্লামের যা বিধান এনে দিয়েছেন সেটাতে তার মন ভরেনি, তাই করছে কি, এটা তো ভালো, বিদাতে সাইয়ার, বিদাতে হাসানা বলে ভাগ করে,
যে এটা খারাপ বিদাত আর ভালো বিদাত। তো এইভাবে ভাগ করে তাহলে তুমি কি মেনে নিতে পারোনি যে ইসলাম কমপ্লিট, রাসূলুল্লাহ জিসাস নবী, এটাতে তার মনোপত হয়নি, তাই তারা নতুনভাবে শরীয়তে জিনিস অ্যাড করে, নতুন জিনিস চালু করে, সেটাকে নেকির রাস্তা চালায়। অতএব বিদাতিকে আশ্রয় দিয়ে যে দিবে সেক্ষেত্রে আল্লাহ লানত রয়েছে। আরেকটা আমরা চাষি ভাইদের মধ্যে দেখা যায় যে ওয়ালান আল্লাহু মান গায়রা মানারাল আর্দ, জমি সীমানা কেটে কেটে আলী কেটে কেটে বড় করা, এটা যদি নিজের জমির বাড়ানো এটা মাত্র বড় না, এর উপরে আল্লাহ লানত রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে খুব একটা গুরুত্বপূর্ণ শিরকের বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ ওই ব্যক্তির উপর লানত করছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবে করে। কী জবে করে বলে দেওয়া হয়নি, সে মুরগি জবে হতে পারে, সে মরগ হতে পারে, ছাগল হতে পারে, খাসি হতে পারে, মোষ হতে পারে, গরু হতে পারে, যা কিছু হোক না কেন আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি জবে করা হয় তাহলে তার প্রতি আল্লাহ লানত রয়েছে। আরেকটা জিনিস দেখা যায় যে নেকির উদ্দেশ্যে মানুষ বিদেশে খুব সফর করে বেড়ায়। আপনি এ ব্যাপারে কোনো প্রকার দলিল নেই, যদি বলেন কবর জিয়ারত, তো কবর জিয়ারত প্রথমে হক হচ্ছে আপনার নিজের কবর, এবং এক জায়গায় কবরে দাঁড়িয়ে গোটা বিশ্ববাসীকে করা যেতে পারে। আপনি প্রতিদিন কবর জিয়ারত করুন, আপনার মা বাবার কবর করুন, আপনার দাদা দাদি করুন, আপনার নিকট আত্মীয় করুন, আপনার গ্রামের কবরবাসী করুন, এবং সেখানে দাঁড়িয়ে বিশ্ব মুসলিমের জন্য দোয়া করুন, বিশ্ব মুসলিমের জন্য দোয়া করুন। কিন্তু আপনি হাড়ি হান্ডা বেঁধে গরু ছাগল নিয়ে মরগ নিয়ে গিয়ে আপনি বিদেশ সফর করবেন নেকির জন্য, কোথায় পেলেন দলিল কোথায়? এ ব্যাপারে বর্ণিত হয়েছে হাদিস সহিহ মুসলিম, আমি যে আগে হাদিসটা বললাম সেটা হচ্ছে সহিহ মুসলিম কিতাবুল আদাহি বাবু তাহরিম যাবহি লিগাইরিল্লাহি তাআলা ওয়া লাআনি ফাইলি, হাদিস নাম্বার 1978। আর এই হাদিসে যেটা পড়ছি সেটাও সহিহ মুসলিম, অর্থাৎ মুসলিম শরীফের হাদিস, কিতাবুল হজ বাবু লা তাসাদদুল লা তুশাদদু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, হাদিস নাম্বার 1397। সেখানে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুশাদদু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া নেকির উদ্দেশ্যে আর কোথাও সফর করা যাবে না, নেকির উদ্দেশ্যে যাবে না, সেটা কি? মসজিদে হাজা, অর্থাৎ আমার এই মসজিদে নববী মসজিদ মদিনা মসজিদ, দুই নম্বর হচ্ছে মসজিদুল মসজিদুল হারাম অর্থাৎ কাবা ঘর, আর তিন নম্বর হচ্ছে মসজিদে আকসা। এই তিনটি জায়গায় যদি কেউ যায় নেকির উদ্দেশ্যে তাহলে নেকি হবে, বাকি আপনার কোথাও যদি দৌড়ে বেড়ান কোনো নেকির কিছু কোনো ব্যাপার নেই। স্পষ্ট হাদিস, যদি কেউ বলে তো তুমি দলিল দাও, তুমি দলিল দাও। এখন এই যাওয়াগুলোকে কেন্দ্র করে যেখানে কবর তৈরি হয়েছে পাকা টাকা, সেখানকে মানুষ করছে কি খুশির স্থান বানায়, সেখানে উরুস তৈরি করে। উরুসে কী হয় বলেন, উরুসে কী হয়? উরুসে গিয়ে মেলা বসছে। উরুস শব্দের অর্থটা হচ্ছে খারাপ, উরুস শব্দের অর্থ হচ্ছে বিয়ের খানা, অলিমার খানা বা বাসরাতের মিলন, এটা একটা ফার্সি শব্দ। আমাদের সমাজে উরুস মানে এখন যেটা পরিভাষা হিসেবে ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে পীরের মাজারে গিয়ে আপনার কোনো হয়তো কাওয়ালি বা অন্য কিছু হচ্ছে, সেখানে কেউ অজু করতে পারে নাও করতে পারে, বিভিন্ন রকম আপনার লোকের সমাগম হয়, সে নারী পুরুষের একাকার, তার সাথে বিশাল মেলা বসছে, এই ধরনের বিষয়। এবং সেক্ষেত্রে আপনার কবর জিয়ারত, যদি কেউ বলে কবর জিয়ারত, তাকে সত্যি কথা বলতে কি সেই ব্যক্তির মানে বলতে হবে যে বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, কারণ কবর জিয়ারতে গেলে ভয় তৈরি হয় আর এসব জায়গায় গেলে খুশি লাগে। মানুষ যেখানে যায় পীরের মাজারে বলেন, আজকে পাথর চাপড়ি বলেন বা অন্য দাতাবাবু বলেন, ইয়ে বলেন, আজমির বলেন, সেখানে গিয়ে আপনি দেখতে পান সেখানে মানুষ খুশি করতে যায়, ট্যুরে যেমন যায় তেমনি, সেখানে গিয়ে তাদের কবর জিয়ারত তো দূরের কথা, কবর জিয়ারত সামান একটু হয়তো বলতে যায়, কিন্তু কবর জিয়ারত পদ্ধতি ওটা নয়। আপনি বিশেষ একটা কবরকে বেছে নিন কীভাবে, আপনার মা বাপের হক নাই, আপনার দাদা দাদির হক নাই, তার কবর তো আপনি যাবেন না। তো রাসূল সাল্লামের হাদিস হচ্ছে এই হাদিসটাতে যে রাসূল সাল্লাম হাজির না জানা সেটা প্রমাণিত। হাদিসটা এসেছে সুনানু আবি দাউদ কিতাবুল মানাসিক বাবু জিয়ারাতিল কুবুর, হাদিস নাম্বার 2042। হাদিসে এভাবে বর্ণিত হয়েছে আন আবি হুরায়রা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়িকে কবর বানায় না। তার কারণ কি? আসলে কবরে নামাজ সিজদা কোনো কিছু হয় না, তো তোমরা বাড়িতে নফল নামাজ বা অন্য তেলাওয়াত তেলাওয়াত এগুলো করিও, কবরে হয় না তো কবর কবর বানায় না। তারপরে বলছেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, এবং তোমরা আমার কবরকে খুশির জায়গা বানায় না, তোমরা আমার কবরকে খুশির জায়গা বানায় না। এখন দেখুন রাসূলের কবরকে তো বানানো হচ্ছে না, কিন্তু অন্য যারা আল্লাহওয়ালা ব্যক্তি সে ব্যক্তি সম্পর্কে আল্লাহ ভালো জানেন, সে ভালো হতে পারে মন্দ হতে পারে, সে বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। যে ব্যক্তি মারা গেছে তার সঙ্গে চুপ থাকা উচিত, যে ব্যক্তি ইন্তেকাল করেছেন তার ব্যক্তির জন্য চুপ থাকা উচিত। এই জন্য ভালো মন্দ তা আল্লাহর এখতিয়ারভুক্ত, যদি আর ভালো হন আল্লাহ তাকে জানা বলছে, যদি কোনো খারাপ হয়ে থাকেন আমাদের অজান্তে তাহলে সেটা তো আল্লাহর এখতিয়ারভুক্ত, আমাদের নয়। এই জন্য যদি সে মুসলিম হয়ে থাকে তো মুসলিমের জন্য দোয়া আপনার বাড়ি থেকে করা যায়, ঠিক আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কবরকে ঈদের যা খুশি জায়গা বানায় না। তারপর বলছেন যে ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে দরুদ পড়ো, তোমরা আমার উপরে দরুদ পড়ো, দরুদ পড়ো আজিব
فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُونِ حَيْثُ كُنْتُمْ তোমরা যখন আমার উপরে দরুদ পড়ো তখন আমার কাছে পৌঁছে দেওয়া হয়। তো রাসূল সাল্লাম যদি এখানে হাজির নাজির হলেন তো পৌঁছানোর কথা কি বলত? তাবলুগুনি মানে হচ্ছে তোমরা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তারা করছেন কি আপনার সাহাবা হচ্ছে ফেরেশতা বর্গরা তারা করেন কি বিভিন্ন জায়গা থেকে সব আপনার দরুদগুলো নিয়ে গিয়ে রাসূল সাল্লাম কাছে পৌঁছে দেন যেখানে আপনি থাকেন না কেন, যেখানে থাকেন না কেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আপনাকে দরুদ পড়তেই হবে, সালাম প্রেরণ করতেই হবে। আর যখনই করবেন সেটা আপনার যে পদ্ধতিতে রাসূল সাল্লাম বলেছেন, সাহাবারা যে পদ্ধতি করেছেন সে পদ্ধতি করতে হবে, আর এগুলো করলে রাসূলের কাছে পৌঁছে দিতে হবে। এখন আরও দু চারটে হাদিসের ব্যাপারে বলি, যেমন সুনান আবি দাউদ কিতাবুল জানাইজ বাবুন ফি তাসবিহাতিল কুবুর হাদিস নাম্বার 3218 সেখানে বর্ণিত হয়েছে আবু হাইয়াজিল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে প্রেরণ করলেন কোথায়, তিনি বলেন যে আব আসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে যে কাজের জন্য প্রেরণ করেছিলেন, আলী বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আবু হাইয়াজিল আসাদিকে বলছেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজের জন্য প্রেরণ করেছিলেন পাঠিয়েছিলেন আমি তোমাকে সেই কাজের জন্য পাঠাচ্ছি, সে কাজটা কি? তিনি বলছেন যে আল্লাহ আদা কবরান মুশিফান ইল্লা সাওয়াইতু ইল্লা সাওয়াইতু, যত উঁচু কবর দেখবে সেগুলোকে ভেঙে দেবে। এখানে কী করা হচ্ছে সব উঁচু উঁচু কবর তৈরি করা হচ্ছে। ওয়ালা তিন সালান ইল্লা তামাস্তু, এবং যত আপনার মূর্তি পাবে ছবি মূর্তি এগুলো সেগুলোকে ভেঙে দেবে। এখন এখান থেকে কিছু মানুষ বলে থাকে যে না এটা দ্বারা মুশরিকদের কবর বলা হয়েছে। এই হাদিসটা সুনান আবি দাউদ থেকে বললাম, সুনান আবি দাউদ কিতাবুল জানায়েজ আপনার হাদিস নাম্বার 3218, এই হাদিসটাকে মুসান্নাফে আব্দুর রাজ্জাক তিনি নিয়ে এসেছেন কিতাবুল জানায়েজে বাবুল হাদিসি ওয়াল বুনিয়ান হাদিস নাম্বার 6487, সেখানে পুরো হাদিসটা ফোন দেখি নিয়ে আসার পর তিনি বলছেন যে এই কথাটা যে আল্লাহ আল্লাহ তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতু, এই কথা বলার পর যে তোমরা যত উঁচু কবর বলে সেটাকে ঘুরিয়ে দিবে মানুষের সঙ্গে মিশিয়ে দিবে, বলার পর বলছেন যে ইয়ানি কুবুর আল মুসলিমিন, অর্থাৎ মুসলিমদের কবর, অর্থাৎ মুসলিমদের কবর। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে মুসলিমরা যত উঁচু কবর করছে এটা মুসলিমদের নিদর্শন নয়, এটা মুশরিকদের নিদর্শন। অতএব তাদের উচিত হচ্ছে যে কবরগুলোকে মাটির সঙ্গে সমান করে দেওয়া, উঁচু কবর করা যাবে না। এছাড়াও আপনার বললাম তো মানতের ব্যাপারে আরেকটা হাদিস এসেছে যেটা সুনান আবি দাউদ কিতাবুল জানায়েজ বাবু কারাহিয়াতি যাবহ ইনদাল কবর, অর্থাৎ কবরের নিকটে জবহ করা অধ্যায় এসেছে হাদিস নাম্বার 3222, সেখানেও আপনার আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম বলেছেন যে লা আকরা ফিল ইসলাম, ইসলামে কোনো আকর নেই। আকর কি? কাল আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক বলেছেন যে কানা কানা ইয়াকিরুনা ইনদাল কবরি বাকরাতান আউশা, কবরের কাছে ছাগল গরু জবহ করাটা হচ্ছে আকর, আর এটা ইসলামে হারাম, ইসলামে নেই, ইসলামে নেই। এখন এ ব্যাপারে আরো দুটো হাদিস আমার বক্তব্য মানে শেষ করছি, ভাই চলে এসছেন। সেটা হচ্ছে আপনার আজকে যে কবর কেন্দ্রিক যেগুলো হচ্ছে, কবরকে ইবাদতগাহ বানিয়ে নেওয়া হয়েছে, আর তার জন্য সেখানে পাকা, সেখানে চুনকাম, সেখানে লেখা, সেখানে বসা, সেখানে তপ করা, বিভিন্ন রকম কাজ চলছে যেটা সম্পূর্ণরূপে হাদিস বিরোধী। যারা আজকে বলছে আমরা নবীকে মানি, আদৌ তারা নবীকে মানে না, যদি নবীকে মানতো তাহলে এ কাজ তারা করতো না। এই হাদিসটি এসেছে সুনান আবি দাউদ কিতাবুল জানায়েজ বাবুন ফিল বিনাই আলাল কবরি হাদিস নাম্বার 3225, এবং সুনানু সুনানু তিরমিজি আবু আবুল জানায়েজ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবু মা জাআ ফি কারাহিয়াতি তাজাসসুল কুবুরি ওয়াল কিতাবাতি আলাইহা হাদিস নাম্বার 1052, সেখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নাহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, একটা জিনিস রাসূল নিষেধ করছেন, আপনি নবী মানে নবী মানে ওলা বলছেন, আমি নবী নবী করছেন, ইয়া নবী লাগাচ্ছেন, আর নবী নিষেধ করছেন নবী কথা শুনবেন না, তাহলে নবী অবাধ্য। রাসূল নিষেধ করছেন কি? যে আন তুজাসসাসাল কুবুর, তোমরা কবরে চুনকাম করো না, কবরে রং করিও না, কবরে চুনকাম বা রং করিও না। ওয়াই ইউক্তাবা আলাইহা, এবং তার উপরে অমুক বাবার মজার অমুক লেখা, এই যে লেখা যত হয় না কোরআনের আয়াত লেখা বা আলাইনা আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, এটা লেখা, এগুলো লিখে রাখা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তোমরা কবরে কিছু লিখিও না অমুকে, এগুলো পুরো নিষিদ্ধ। ওয়াই ইউবনা আলাইহা, এবং তোমরা ওকে পাকা করে আপনার শক্তিশালী করে যে বানায় না বুনিয়ান যেটা তৈরি হয়, তো মজবুত যে মাজারাত তৈরি করা, এটা করিও না। ওয়ান তুত, এবং তোমরা তার উপরে বসিও না, তার উপরে বসিও না বা তাতে বসিও না। এখন দেখা যাচ্ছে, দেখেন বলেন যত কবর মাজার তৈরি করা হয়েছে, এই হাদিসগুলো যারা বলে
আজকে তারা বলে কি হাদিসগুলো আদৌ বলবে না, কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আজকে এই মাজারকে কেন্দ্র করে যারা বলে যে 20,000, 5,000, 10,000 বিভিন্ন কন্ট্যাক্ট করেছে, বক্তব্য দিতে আসছে, তারা যদি এর বিরুদ্ধে এই হাদিসগুলো বলে, অথচ তারা যদি মাদ্রাসায় পড়ে থাকে প্রকৃত অর্থে, তাহলে এই তাদেরকে ফারেকের বছরে এই হাদিসগুলো পড়ানো হয়। আবু দাউদ শরীফের নাম শুনেছেন, আপনার মুসলিম শরীফের নাম শুনেছেন, আপনার তিরমিজি শরীফের নাম শুনেছেন, সমস্ত হাদিসের নাম শুনেছেন, অথচ নামে নামে থেকে গেছে, কিন্তু কোরআনের যে না ওই আয়াতগুলো বলা হয়, না হাদিস বলা হয়, হাদিসগুলো বলা হয় না, অথচ আল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা কবরে রং করিও না, কবরকে পাকা বানায় না, কবরের উপরে লিখিও না, কবরে বসিও না, অর্থাৎ কবরে বসে সমস্ত কাজগুলো হচ্ছে। বলুন, নবীকে মানা হচ্ছে? নবীকে মানা হচ্ছে? এগুলো আপনার নবীকে মানার নামে বিভিন্ন রকম আপনার অপকর্ম চলছে, যেগুলো নবীকে ঢাল বানানো হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নবী শুনবেন, দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম করে অন্তত বলবেন, ঠিক আছে, নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করা ওয়াজিব, যদি কেউ না পড়ে তাহলে সে গুনাহগার। এবং সত্যি কথা বলতে কি, সে প্রকৃত মুসলিম হতে পারে না, সে প্রকৃত মুসলিম হতে পারে না। অতএব এগুলো দেখবেন, আজকে এই যে কবর কেন্দ্রিক যত জিনিসগুলো চলছে, এগুলো কবর জিয়ারত নয়, বরং কবর কেন্দ্রিক ব্যবসা, তার থেকে দূরে থাকবেন। কবর জিয়ারত জায়েজ, কবরে মাজারত তৈরি করা, সেখানে যাওয়া, সিজদা করা, এগুলো সমস্ত হারাম। পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন যে আয়া ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন, যে আয়াতটা বলা হয়, এ দু তিনটা আয়াত বলে দিচ্ছি এ ব্যাপারে শর্টকাটে বললেই, যে এই দু তিনটা আয়াত দিয়ে ধোকাবাজি করা হয়। এই আয়াতটা এসেছে সুরা আপনি ইউনুস নম্বর 10:62, সেখানে বলা হয়েছে সাবধান, যারা আল্লাহর আউলিয়া তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। তো যারা আল্লাহর আউলিয়া তাদের ভয় নাই, তো যে নয় তার তো ভয় আছে, বলেছে কি তার কাছে যাও? পরবর্তী আয়াতে বলা হয়েছে কারা আল্লাহর আউলিয়া, সে আয়াতটা আর বলবে না, বলা হয়েছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, তারাই আল্লাহর আউলিয়া, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে চলে। এবার বলেন পরে আয়াতে বলে যারা আল্লাহর প্রতি ঈমান আছে, বলেন আপনি যদি বলেন যে ভাই আপনি ঈমানদার না বেঈমান, কী বলবেন? ঈমানদার। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে আপনি ঈমানদার না বেঈমান, বলবে ঈমানদার। তো যারা আল্লাহর আউলিয়া তারা কি? এখানে আল্লাযীনা শব্দটা হচ্ছে ইসমে মাউসুল, রিলেটিভ প্রোনাউন, তাহলে কৈসের সঙ্গে, যে তারাই আল্লাহর আউলিয়া, আউলিয়া নাউনের সঙ্গে সম্পৃক্ত, তারাই আল্লাহর আউলিয়া যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে চলে। এবার এখানে গ্রেড রয়েছে কম বেশি, কেউ যেমন ভালো ছাত্র হয়, খারাপ ছাত্র হয়, মিডিয়াম ছাত্র হয়, তেমনি মুসলিমদের মধ্যে ইয়ে আছে। তো আমাদেরকে এটা দেখতে হবে যে এটা দিয়ে ধোকাবাজি করা হয়। দুই নম্বর আরেকটা আয়াত এসছে, যেটা আপনার সুরা তৌবার 119 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অদ্যবে ইলাইহিল ওয়াসিলা, না এটা হচ্ছে সুরা মাইদা আয়াত 35, এখানে একটা ধোকাবাজি করা হয়। এখানে ওয়াসিলা বলতে আপনি যত তফসির আছে, যত তফসির সমস্ত তফসির দেখেন যে মিন ফেলে তোয়াতি ওয়া তারকিল মাসি, ওয়াসিলা বলতে বোঝায় ভালো ভালো আমল করে আল্লাহর আনুগত্য লাভ করা এবং খারাপ কাজ থেকে দূরে থাকা, এটা। আর ওয়াকুনু মা সাদিকিন, যেটা সুরা তোবার 1 নম্বর সুরা আয়াত, যে তোমার সত্যবাদী সঙ্গী হয়ে যাও। তো সত্যবাদীকে প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কই আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে তো কোনো বাড়াবাড়ি করা হয় না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কবরে যায় না, বা যার নামে এসেছিল আপনার যে সাহাবীকে কেন্দ্র করে কাবির ইবনে মালিক সম্মত নামটা, যে এই আয়াত তফসির পেয়ে যাবেন। তো তিনি আপনার যুদ্ধে যাননি, তো তিনি প্রচুর মানে পরবর্তী জানতে পারলেন যে এটা আমার অন্য হয়েছে মুনাফিকদের চক্রান্ত পড়ে, তিনি হয়েছেন পরবর্তীতে প্রচুর ক্ষমা করে চেয়েছিলেন এবং তিনি তার সত্যতার ব্যাপারে এত অবতীর্ণ হয়। তো তার নামেও তো কোনো মাজার তৈরি হয়নি, তার কাছে তো যায় না, তার সঙ্গীর ব্যাপারে তো বলা হয় না। আসলে এগুলো দিয়ে মানুষকে ধোকাবাজি করা হচ্ছে, খবরদার, খুব সাবধান। আল্লাহ বরং তাদের সঙ্গী হয়ে যাবেন, সঙ্গী কারা? সেখানে মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদা ওয়াস সালিহিন, এদের। আর এর জন্য আপনার কর্ম হচ্ছে, যেমন কোনো ছেলে ভালো রেজাল্ট করবে তো তার পিছু বেড়ে লাভ হবে না, বরং সে যেগুলো ফলো করে পড়েছে, ফলো করেছে যে সিলেবাসগুলো পড়েছে, আপনাকে সেগুলো পড়তে হবে, সেটা হচ্ছে কোরআন আর হাদিসের বাইরে কিছু নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি কোরআন হাদিসের বাইরে অন্য কিছু করতে বলেননি, কিন্তু তার নামেও বিশাল কিছু, তাকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। গাউস আজম অমুক তমুক বলে তিনি মুশকিল কোসা অমুক বলা হয়, যে তিনি মানে কি আপনার মানে কোনো মুশকিল থেকে বাঁচানোর উৎস, নাউজুবিল্লাহ, আল্লাহ হচ্ছে প্রত্যেকটি জিনিসের এর উৎস, অথচ এই ধরনের কথাগুলো বলা হয়। তারা বড় বড় আলেম ছিলেন, আল্লাহ যত ভালো আলেম এবং যত আল্লাহ আলেম ব্যক্তি আছেন তাদের মানে কবরে মানে আল্লাহ তুমি জান্নাতের মানে যে সুখ সেটা তুমি দান করো, আর যেসব লোকগুলো এইসব জায়গায় চলে গেছে এবং যাদের দ্বারা বিভ্রান্ত হচ্ছে আল্লাহ, তাদের প্রত্যেকে তুমি হেদায়ত দান করো, এবং আমাদেরকে আল্লাহ তুমি সঠিক এবং যেটা সহি পথ, যেটা নবীর পথ, যেটা সাহাবিদের পথ, যেটা সালেহীনদের পথ, সেই পথের প্রতিষ্ঠিত রাখো। এবং বিশেষ করে আজকে যে প্রোগ্রাম করা হয়েছে এখানে, যাদেরকে আত্মীয়কে ডাকা হয়েছে, তাদের ভিত্তিতে সহিহ বুখারীতে কিতাবুল ওয়াসায়াতে একটা হাদিস এসেছে, এবং আপনার সুরা আসসুরা আয়াত নাম্বার 214-তে একটা আয়াত এসেছে যে ওয়ানজির আসিরাতাকাল আকরাবিন, হে নবী সাল্লাম আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন। তো সেই ভিত্তিতে হয়তো মানে একটা কর্তব্য থাকে যে তোমরা শিরক ছেড়ে শুধুমাত্র আল্লাহর পথে চলে এসো, কারণ কিছুদিন প্রত্যেক ইন্তেকাল করতে হয় প্রত্যেককে, তো অতএব দুনিয়া চিরস্থায়ী নয়। অতএব আমরা চাইবো যে প্রত্যেকেই খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি সঠিক ইমান এনে আল্লাহকে মানার
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি পথের উপরে, সাহাবীদের পথের উপরে, তাবেইনদের পথের উপরে আপনার স্টিল থেকে মৃত্যুবরণ তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়াকিদা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।